পাঁচটার সময় আমাদের জার্নি স্টার্ট হয়েছিল, 9:30 মধ্যে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ। মোবাইল হোল্ডার থেকে খুলে পড়ে গেছে হাইওয়েতে, আর অবস্থা কিছু এরকম টাইপের। লাঞ্চের পর আমাদের বাঙালিদের পেয়ে যায় একটা ঘুম। মামা এসে বাদ। হ্যাঁ মামা চলো। আমি আছি এখন গ্যাংটকে। আমার ভিডিও যারা অনেকদিন ধরে দেখছো তারা জানো আমি গ্যাংটকে বহুবার এসেছি আর বহুবার তার ব্লগ করেছি। এবার হয়তো গ্যাংটকের ব্লগ করলে তোমরা বিরক্ত হয়ে যাবে, আর একবার একটু সহ্য করে নাও। তার কারণটা হচ্ছে আমি গ্যাংটকে এসেছি, আর সেটাও ঘুরতে না, বিশেষ কাজেই এখানে এসেছি। তুন সার্কুলার অনুযায়ী যারা ফুললি ভ্যাকসিনেটেড মানে ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ দুটোই পেয়েছে তারা সিকিমে এন্ট্রি করতে পারছে। আর নতুন কোনো আপডেট আসলে আমি আবার জানিয়ে দেবো। জার্নিটা শুরু হয়েছিল আমার বাড়ি থেকে। এই সময় আমি অনেক লেট হয়ে গেছিলাম, আমাকে দাদার বাড়ি যেতে হতো, আর তখন টাইম হয়ে গেছিল প্রায় 10:30 কাছাকাছি। তো সেখান থেকে ব্লগটা শুরু করছি, দেখে নাও। তো ভাই চলে এসছে আমাকে নিতে, টাইম হয়ে গেছে এখন প্রায় 10:30 কাছাকাছি, আর পাপাই দার বাড়ি যাবো। আর দিয়ে আসতে যাচ্ছে আমাকে টুটু। টুটু হচ্ছে ইমার্জেন্সি বয়, যখন কোনো প্রবলেম হয় চলে আসে। চলো ভাবি টাটা। হ্যাঁ গুড নাইট ভাই, সাবধানে যাস, তুই সাবধানে থাকিস ভাই, খেয়াল খেয়াল রাখ নিজের। গুড মর্নিং, টাইম হয়ে গেছে এখন 4:00। বাইরের অবস্থা কিছু এরকম টাইপের। আমাদের ব্যাগ গুছানো প্রায় কমপ্লিট। এখানে আছে দুটো ব্যাগ, এখানে আছে দুটো ব্যাগ। সকাল সকাল কলকাতাকে এত সুন্দর দেখাচ্ছেন। অলরাইট জি, টাইম হয়ে গেছে এখন 6:45 কাছাকাছি, আর আমরা শক্তিগড়ের কাছাকাছি আছি। শক্তিগড় এখান থেকে আর 2-3 কিলোমিটার হবে। কলকাতা থেকে শক্তিগড় 110 কিলোমিটার, আর কলকাতার পর এটা আমাদের ফার্স্ট রেস্ট। রেস্ট বলবো না, কারণ আমরা এখানে একটুখানি সুসু করতে নেমেছিলাম। আমাদের প্ল্যান আছে এখান থেকে ব্রেকফাস্ট করার, মানে আপাইদা অর্ডার দিয়ে দিয়েছে পুরি ঘুগনি। বাকি আগের বারও এখান থেকেই আমরা খেয়েছিলাম, সব ঠিক আছে। তবে আমার না ব্যাক পেন হচ্ছে বিরাট, আর এটা হচ্ছে লকডাউনের এফেক্ট। আমি লকডাউনে এত ল্যাব খেয়েছি না, এত ল্যাব খেয়েছি, আমার মতো ল্যাব করে আমি আর কাউকে দেখিনি। লুচি পুরি যাই বলে এটা ব্রেকফাস্টটা করে নিই, তারপর ফিরে আসছি। এখানে চলছে আমাদের ছোটখাটো একটা রেস্ট। টাইম হয়ে গেছে 9:30, মানে 9:30, আর আমরা কোথায় আছি? মুর্শিদাবাদ। 5:00 আমাদের জার্নি স্টার্ট হয়েছিল, 7:00 আমরা ঢুকে গেছিলাম শক্তিগড়ে, আর এখন টাইম হয়েছে 9:30, 400 কিলোমিটার মতো বাকি আছে। হোপ করছি এরকমই রাস্তা যদি থাকে তাহলে আমরা ঢুকে যাবো অনেক তাড়াতাড়ি, 6:30, 7:30 মধ্যে। NH-19 এর রোড ছিল একদম অসম, মানে যত প্রশংসা করবো আর শেষ হবে না। কিন্তু SH-7, প্রথমে ভাবছিলাম যে রাস্তাটা খুব ভালো রাস্তা, ওর একটা প্রশংসা করবো, কিন্তু না ভাই না, আমি ভুলছিলাম। শেষের দিকে এসে রাস্তা যা খারাপ পেয়েছি, কিছু বলার নেই, কোমর ভেঙে গেছে। ওই জন্যই একটা ছোট রেস্ট চলছে, এখানে আমরা জল টল খেলাম। এখান থেকে আমরা এখন একটু মিষ্টি মুখ করবো। এই উনুনে কি হয় গো? এটা উনুন তো? হ্যাঁ উনুনই। মিষ্টি তৈরি হয় এখানে? হ্যাঁ রসগোল্লা বানায়, এই রসগোল্লা বানায়, পঞ্চ রসগোল্লা তৈরি হয়। বাবা পঞ্চ রসগোল্লা আরো দুটো দিন। এই আমি বেশি খাবো না, স্পঞ্জ স্পঞ্জ টাইপের টাইপের মাখন। হ্যাঁ থ্যাংক ইউ। চলো এটা এখন আমরা না, জল আছে, ছোটখাটো এখানে একটা হাই স্কুল রয়েছে, স্কুলটার নাম হচ্ছে নিমা বাহাদুর। টাইম হয়ে গেছে এখন 12:38, আর আমরা এখন চলে এসেছি ফারাক্কাতে। এই যে লাঞ্চ চলে এসছে, তার মধ্যে আছে আমাদের ভাত শাক ভাজা, এটা একটা সবজি ডাল সামথিং, ওখানে আছে আলু ভাজা, আর এটা হচ্ছে পাঁচমিশালি
সব মাছ। লাস্ট বার যখন আমরা এসেছিলাম তখন বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা প্রায় আড়াইটার সময় রাত, আর এখানে এসে পৌঁছেছিলাম প্রায় তিনটের কাছাকাছি। লাঞ্চ হয়ে গেছে একটার মধ্যে, আর লাঞ্চের পর আমাদের বাঙালিদের এই যায় একটা ঘুম, ঘুমাবো না কারণ ঘুমিয়ে পড়লে আর ইচ্ছা করবে না সামনের দিকে এগোতে। ওই জন্য এটা হচ্ছে খাটিয়া, এখানে হচ্ছে আমরা রেস্ট নিচ্ছি। আর এর ওয়েদার এখন এমন টাইপ কিছু, 30 মিনিট এখানে আমরা একটু রেস্ট নেবো তারপর বেরিয়ে যাবো। বেশ জোরে বৃষ্টি নেমে গেছে, মোবাইলটা আমাদের নেভিগেশন মোবাইল ছিল, মোবাইল হোল্ডার থেকে খুলে পড়ে গেছে হাইওয়েতে, আর অবস্থা কিছু এরকম টাইপের। আমি মাঝ রাস্তায় দৌড়ে দৌড়ে গিয়ে ফোনটা তুললাম, ওইখানটা পড়ে গেছিল ওই দূরে, সারপ্রাইজ। কিন্তু নেই মোবাইলে, আমার সিমটা তো লাগবে। মোবাইল হোল্ডার ছিল আমাদের এটা, যখন আমরা কিনছিলাম দোকানদার বলছিল এটা থেকে পড়বেই না, কোনো চান্সই নেই। কিন্তু তাহলে এটা কি হলো, আমাদের ভাগ্য খারাপ নাকি এই জিনিসটা খারাপ? কমেন্ট বিলো। অলরাইট জি, আজকে এটা ফিফথ রেস্ট, ফিফথ কি সিক্সথ কি সেভেন্থ মাথায় আসছে না কটা রেস্ট নিয়েছি। ফার্স্টের দিকে দুটো লম্বা রেস্ট নিয়েছিলাম আমরা, এখন টাইম হয়ে গেছে প্রায় 3:30, আর আমরা ডালখোলা থেকে 60 কিলোমিটার পিছিয়ে আছে। তো রাস্তা একদম মাখনের মতো, দেখো রাস্তা একদম মাখনের মতো, তো কোনো প্রবলেম সেভাবে হচ্ছে না। তবে একটাই ব্যাড নিউজ, আমাদের নেভিগেশন দেখার যে মোবাইলটা ছিল সেটা পড়ে গেছে, পড়ে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো সেটার জন্য এখন আমাকে পিছনে বসে নেভিগেশন দেখতে হচ্ছে, তারপর বলতে হচ্ছে। খুব বেশি প্রবলেম হচ্ছে না কারণ রাস্তা আমাদের চেনা পরিচিতই, কিন্তু কয়েকটা রাস্তা আছে যেটা একটুখানি জানতে হয়, কনফিউশন থাকে। ওখানে বাবাই দা টেকিং রেস্ট, আর 190 কিলোমিটার বাকি আছে, তো পাপাই দা একদম আরামসে টেনে দেবে, রাস্তা একদম চিকনা আছে। সাড়ে চারটা চালিয়ে দিয়েছে, এবার চালাও। হ্যাঁ মামা চলো। সকালবেলা যখন আমরা ফারাক্কা ব্রিজটা ক্রস করছিলাম তখন একবার জোরে বৃষ্টি স্টার্ট হয়েছিল, এখন 5টার কাছাকাছি বাজে এখনো বৃষ্টি পড়ছে। এদিকে একবার দেখো, এবারে উঠেছে রোদ, সূর্য মামা রোদ দিচ্ছে, এবারে আবার আকাশ মামা বৃষ্টি দিচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা মোটামুটি এরম টাইপের খেলতাম, বৃষ্টির সময় ফুটবল খেলা কিংবা পুকুরে নেমে এনজয় করা, ওরাও এদিকে করছে। আর এই ছোট্ট একটা দোকানের মধ্যে আমরা ওয়েট করছি বৃষ্টি যাতে কমে যায় আর আমরা এখান থেকে বেরোতে পারি। জাস্ট এক্ষুনি ইসলামপুর ক্রস করলাম, আর এখানে একটা ছোট্ট জায়গাতে চায়ের একটা ব্রেক চলছে, টাইম হয়ে গেছে প্রায় 7:30 কাছাকাছি। আমরা ভেবেছিলাম খুব তাড়াতাড়ি ঢুকে যাব কিন্তু সম্ভব না, রায়গঞ্জ অবধি মোটামুটি সবসময় সব কিছু ঠিকঠাক থাকে, তারপর থেকে শুরু হয়ে যায় রাস্তা খারাপ, ট্রাফিক জ্যাম, ট্রাক কাকুদের অবস্থা জাস্ট দেখো, ভালো করে দেখো। অলরাইট জি, জাস্ট একটু আগে মানে 1 ঘন্টা আগে তখন টাইম ছিল প্রায় 9:30, তখন আমরা হোটেলে চেক ইন করলাম, আর এই হোটেলটা হচ্ছে একদম শিলিগুড়ি ঢুকে বাইপাসের একদম কাছে। রুমের অবস্থাটা এখন এরকম টাইপ কিছু আছে, কালকে আমি ভালো করে দেখাবো, কালকে এই রুমের ব্লগ হয়ে যাবে। এখন প্রচন্ড টায়ার্ড, সেই ভোর 5টায় উঠেছি, এখনো ঘুমাইনি। আর এখানে দেখো সুন্দর একটা উইন্ডো ভিউ, শুধুমাত্র উইন্ডো ভিউয়ের জন্য না, এখান থেকে সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। আর সত্যি কথা বলতে এতটা জার্নি করার পর যখন স্নান করে এরকম একটু উলঙ্গ টাইপের ড্রেস পরে একটু হাঁটছিলাম বাইরে, উফ ভাই
স্বর্গ এরকম একটা ফিলিংস আসছিল।